এই বড় হয়ে কেমন লাগছে? ভালোই, শুধু 80%টা শতকরা কিছু কমে গেছে, আর সহজ পাঠ সহায়ক পাঠ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর দাড়ি উঠেছে তো, রবারের মধ্যে পেন্সিলেও গিয়ে দাড়ি কাটিস না? এখনো কি পড়ানোর সময় মা খুন্তি নিয়ে বসে? মা তুমি বুঝবে না, বলা শিখে গেছি তো, তাই মা আর পড়াতে বসে না। সকালে বাবার সাথে বাজারে যাস? এখন ঘুম ভাঙে সকাল 10টায়, কি করে যাব বাজারে? মা খাওয়ানোর সময় ওই গল্পগুলো বলে, টিভি দেখে খাই, তাই একা খাওয়া শিখে গেছি। এখনো কি ট্রাম্পার কেনার বায়না করিস? না, এখন বাইকের জন্য জেদ করি। নীলাঞ্জনা হ্যাঁ বলেছে? ব্রেকআপ মানে আর ও সব সময় অমন করে, ওকে আবার চকি এনে দিতে হবে, ওকে চকি দিবি কেমন? এখন বৃষ্টিতে ভিজিস না যদি শরীর খারাপ হয়? আচ্ছা, রাতে বাবা মায়ের মাঝখানে ঘুমোস তো? আলাদা ঘরে স্মার্টফোন হাতে। তোর ঘুম হয়, তুই তো ঘুমোতে পারতিস না, এখনো বড় হয়ে বাবার মতন হবো ভাবিস তো? ছাড় বাড়তি, আমি ভুলে গেছিলাম তুই অনেক বড় হয়ে গেছিস। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর জুড়ে থাকতে হবে রূপুর পাঁচালির সাথে। পরের ভিডিও খুব শীঘ্রই।